নামাজ পড়তেও হবে, রোজা রাখতেও হবে, ধন সম্পদ থাকলে হজ করতেই হবে, ধন সম্পদ থাকলে যাকাত দিতেই হবে, কালমা শরীফ আদায় করতেই হবে, কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন ব্যবস্থা গঠন করতেই হবে, ইবাদত বন্দিকে মধ্য দিয়ে ইমামে নামাজ চেষ্টা করতে হবে, সবার আওয়াজ আল্লাহ আমিন, ইবাদত বন্দিকে মধ্য দিয়ে মমিন হওয়ার তৌফিক আল্লাহ সবাইকে দান আমিন, ইমানে জীবন যাপন করার তৌফিক দান করুন আমিন, বিশ্বাস রাখবেন মানুষ হত্যা করে আল্লাহ পাওয়া যাবে না, মানুষের উপর অত্যাচার অবিচার, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, ধন সম্পদ থাকলে হজ করতে হবে, ধন সম্পদ থাকলে যাকাত দিতে হবে, কালমা শরীফ আদায় করতে হবে, কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন ব্যবস্থা গঠন করতে হবে, ইবাদত বন্দিকে মধ্য দিয়ে মমে নামাজ চেষ্টা করতে হবে, সবার আওয়াজ আল্লাহ আমিন, ইবাদত বন্দিকে মধ্য দিয়ে মমিন হওয়ার তৌফিক আল্লাহ সবাইকে দান আমিন, ইমানে জীবন যাপন করার তৌফিক দান করুন আমিন, বিশ্বাস রাখবেন মানুষ হত্যা করে আল্লাহ পাওয়া যাবে না, মানুষের উপর অত্যাচার অবিচার।